ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মনোরিনা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন আমি চলে এসেছি ট্যাঞ্জেরিন রয়্যাল ব্যাঙ্কোয়েট টুতে। তো এই ভেনুতে চলে এসেছি বনসোনার বিয়ের, আর এই ব্যাঙ্কোয়েটে আছি। এখানে কীভাবে ডেকোরেশন হবে, সেলফি কর্নার কীভাবে সাজানো হবে, সেই সব নিয়েই কথাবার্তা বলতে এসেছি। এছাড়া ফুড টেস্টিং অ্যান্ড অল সেগুলো করবো, তো সেই জন্যই এসেছি। এবার চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এই ব্যাঙ্কোয়েটটা। ফাঁকা এরকম রয়েছে, বিয়ে বাড়ির সময় এটাকে সাজানো হবে, ডেকোরেট করা হবে, তো কীভাবে ডেকোরেট হবে সেই নিয়েই আলোচনা চলবে এখন। আর এমনি ইনডিড খুব ভালো সাজানো রয়েছে, এরকমই সোফা হবে। আর এখন ঘুরে ঘুরে দেখছি আমরা, তবে এই ফ্লোরটা না, আমরা কি এই ফ্লোরটা নিচ্ছি? আচ্ছা, আমরা এই ফ্লোরটাই নিচ্ছি, সরি, এটাই আমরা নিচ্ছি। আর এখানে ভাইসানা রয়েছে। এত তো আমার কোথায় গেল, কোথায় গেল? তো এখানে মানে এটা হলো ফুড কাউন্টার থাকবে পুরো দিক, পুরোটা এখান থেকে এই পুরোটা থাকবে হলো ফুড কাউন্টার, ওটা এন্ট্রেন্স, আর এটা পুরো হলটা। এই আচ্ছা, আমাদের ইয়েটা কোথায় বলেছো, কোন সাইডে করতে, বউ বসার জায়গাটা এখানটা হবে মন্দ, আর বর বসবে এখানটা, বসবে বর বউ। আর ওই ওই যে কোনাটা দেখতে পাচ্ছ, ওই কোনায় বরের বসার জায়গা হবে, পার্টিশন একটু দিয়ে দেবে। আচ্ছা, আর এখানে যে হ্যাঁ সেলফি কর্নার, কর্নার কোন দিকে? আচ্ছা, আর এটা পুরো খাবার জায়গা, তাই তো? এইরকমই সোফা বলেছো তো? বাড়ি ফিরে এসেছি, আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, সেটা হলো বিয়ে বাড়িতে, বনসোনার বিয়েতে আমি কি পরব। তবে মেকআপ তো মেকআপ আর্টিস্টের কাছেই করব, আর বিয়েতে যা গয়নাগাটি পরব, আমার বিয়ের গয়না তো সবই সোনা পরব, সুতরাং সেগুলো আর লকার থেকে এখনও আনা হয়নি, তো বিয়ের আগে আগেই আনব। সেই কারণে জুয়েলারি বা মেকআপ কোনোটাই আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, তবে শাড়িটা এখনই শেয়ার করে নেব। এছাড়া তীর্থঙ্কারের যে আউটফিটটা থাকবে বিয়েবাড়িতে সেটাও দেখাবো, কারণ তীর্থঙ্কারের আউটফিটটা খুবই এক্সক্লুসিভ, কারণ ওটা আমি ওকে গিফট করেছি, আমি ডিজাইন করেছি, মানে আইডিয়াটা আমার, তারপরে আমি ডিজাইনারের কাছে দিয়েছি, উনি সেটাকে ডিজাইন করে দিয়েছে, তো ওটা একদমই এক্সক্লুসিভ একটা ড্রেস। বুটিক, যে বুটিক থেকে বানানো হয়েছে, তো তার নাম অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ ওনার যে লিঙ্কটা আছে গড়িয়াহাটে গিয়ে আমি বানাতে দিয়েছিলাম, সেটা সেই লিঙ্কটা আমি অ্যাটাচ করে দেবো, ওখান থেকেই পেয়ে যাবেন যে কোন বুটিক থেকে বানানো হয়েছে। আর ড্রেসটা কীরকম হয়েছে সেটা তো দেখাবো, আগে আমার শাড়িটা দেখিয়ে দিই। মানে এটা ব্লাউজটা প্লেন ব্লাউজ, খালি হাতার মধ্যে এরকম কাজ করা রয়েছে। তো এই শাড়িটা, এই ব্লাউজ পিসটা পুরোটাই আমি আগে মানে আগের বছর বেনারসে ঘুরতে গেছিলাম, বেনারস থেকেই নিয়ে এসেছি। এটা পৈঠানি শাড়ি, তো এই হলো আঁচলটা, এই হলো আঁচল এটার,
এই যে আঁচল, আর এই হলো বডিটা, পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে। এটা বেনারস থেকে আনা হয়েছে, আমি অনেকটা সস্তায় বেনারস থেকে কিনেছি, তাই অনেকটা সস্তায় পেয়েছি, কারণ আমি একদম কারখানা থেকেই এটা কিনেছি। এখানে হয়তো অনেক দাম হবে, আমি জানি না কত দাম। তো এই হলো আমার শাড়িটা, ভীষণ সুন্দর, পুরো অল ওভার ফুলকারি করা রয়েছে, এরকম পুরো হ্যান্ড ওয়ার্ক, আর এই যে আঁচল, তো ভীষণ সুন্দর। আর শাড়িটা দেখলে যতটা হেভি লাগছে, এত কালারফুল, এত কাজ, কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট। তো যে কোনো শাড়ি যতটা লাইট ওয়েট হয় তো তার কোয়ালিটি তত ভালো হয়। তো এটার কোয়ালিটিটা সিরিয়াসলি মানে আমি ধরে বলতে পারবো যে এটা আমি ভীষণ ভীষণ হালকাটা শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এবার এটা পরার পরে আমাকে কেমন লাগছে আমি জানি না, পরার পরে কেমন লাগছে সেটা আপনাদের কাছেই শুনবো, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হলো আমার শাড়িটা, আর এটার সাথে এই ব্লাউজ পিসটা, খুব সিম্পল একটা শাড়ি। তারপর সাজার পরে কি হবে সেটা পরে দেখাবো। ও আচ্ছা, এটার সাথে একটা জুতোও কিনেছি, বিয়ে বাড়ির জন্যই কেনা জুতো। এই হলো জুতোটা, পুরো লেচের এটা। তো এই হলো এটা জুতোটা, এটা এটার সাথে আমি পরবো, এটা গ্রিন গ্রিন করে ম্যাচ করেছি। তো বাস এই হলো আমার আপাতত লুক, আর ব্যাগ আমি অর্ডার করেছি, এখনো এসে পৌঁছায়নি। এবার তীর্থাঙ্গারে জামাটা দেখিয়ে দিই। তো এটা হলো আমি থান থেকে কাটিয়েছি, হাকোবাজে থান পাওয়া যায়, আমি বড় বাজার থেকে কিনে এনেছিলাম এই হাকোবার থানটা থেকে। ধুতি করতে মনে হয় 5 মিটার কাপড় লাগে, আমি 6 মিটার এনেছিলাম, 5 মিটার আমার এটার মধ্যে গেছে, আর 1 মিটার আমি রেখেছি আমার ব্লাউজ বানানোর জন্য, এটা বানানো হয়নি এখনো আপাতত। আচ্ছা এই হলো ধুতির কাপড়ের বৃত্তান্ত, আর এটা হলো ধুতির পাড়টা, একটা হ্যান্ড এমব্রয়ডারি করা রয়েছে, উর্মি দিয়ে এটা বানিয়ে দিয়েছে, যে ডিজাইনার থেকে আমি বানাই উনি বানিয়ে দিয়েছে। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা, পুরো একটা গোল্ড কপার আর বটল গ্রিন দিয়ে একটা হ্যান্ডওয়ার্ক করা আছে সুতোর, ভীষণ সুন্দর, একদম এক্সক্লুসিভ একটা ধুতি এটা, ভীষণ ভালো লেগেছে আমার তো, ভীষণ পার্সোনালি আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ পছন্দ হয়েছে, মানে যেটা আমি ভেবেছিলাম যেরকম হবে এক্স্যাক্টলি ওরকমই হয়েছে। আর এটার সাথে তবে এই ধুতিটা ও পরছে না, এটাও আশীর্বাদে পরবে। আর তীর্থাঙ্কারেরটা হলো এটা, পুরো চন্দন কালারের লিনেন কাপড়ের একটা, এটা পাঠান স্যুট, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এটার, মানে কাটটা তো খুব সুন্দর হয়েছে, মানে ফিটিংসটা তীর্থাঙ্কারকে খুব ভালো হয়েছে। আর কাঠের বাটন দেওয়া আছে, পুরো প্লেন, কিচ্ছু নেই, এটার মেটেরিয়ালটার জন্য ইটসেলফ এটা গর্জিয়াস। লিনেন কাপড় যারা পরেন তারা জানবেন যে এটার মানে এটা গ্র্যাভিটি আলাদা, এতটাই সফট, আর এটা পরে কতটা কমফোর্টেবল ফিল করা যায় যারা পরেন তারা জানবেন। আর এটা যে যে সেলফ যে টেক্সচারটা আছে এটাই এটার স্পেশালিটি। তো এই হলো এটা পুরো প্লেন, আর এটার সাথে যে প্যান্টটা রয়েছে এটা ধুতি প্যান্ট, বা এটাকে পাটিয়ালাও বলা যেতে পারে। তো এই এটা পুরো লুজ ফিটিংস একটা, ভীষণ ভালো এটা হয়েছে, করার পরেই তো জানতে পারবেন। আর এটা যেহেতু একটু ডাল, একটু ম্যাট, তো এটাকে কভার আপ করার জন্য এর ওপর দিয়ে এই জ্যাকেটটা পরবে। তো এই জ্যাকেটটা হলো, এটাও ভীষণ ভালো একটা কোয়ালিটি, আর আমার কাছে না মানে যে কোনো মানে কাপড়ের কোয়ালিটিটা বেশি ম্যাটার করে, মানে ডিজাইন না হলেও চলবে বাট কোয়ালিটিটা ভীষণ ম্যাটার করে। তো এই মানে এটা হলো এই পাঠান স্যুটটাকে আরেকটু ব্রাইটেন আপ করার জন্য হলো এটা। এটা পুরোটা বেনারসি কাপড়ের, এটা আমি থান থেকেই কাটিয়ে এনেছিলাম বেনারস থেকে, আর এটা এখন বানিয়ে আনলাম। উমিদি ফাটাফাটি বানিয়ে দিয়েছে, আমি যেরকম বলেছিলাম ওরকমই বানিয়ে দিয়েছে, তার সাথে উমিদির স্পেশালিটি হ্যান্ড ওয়ার্ক, পুরোটা এরকম সুতোর কাজ করে দিয়েছে ওটার সাথে পুরো ম্যাচ করে, পুরো অল ওভার একটা এরকম কাজ রয়েছে, গলাতে এরকম রয়েছে, পিঠেও এরকম রয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এটার কোয়ালিটিটা অসাধারণ, কাপড়টা পুরো একদম বেজের মধ্যে পুরো গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে,
আর তার সাথে নিচে পড়বে হলো লিনেন কাপড়ের পাঠান স্যুটটা। তো মানে ফাটাফাটি একটা কনসেপ্ট, মানে আমি যেটা ভেবেছিলাম উর্মিদি আমাকে এক্স্যাক্টলি সেরকমই বানিয়ে দিয়েছে, মানে আমি ভীষণ স্যাটিসফাইড উর্মিদির কাছে জামা কাপড় বানিয়ে। উর্মিদির লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি গড়িয়াহাটে গেছিলাম, তার লিঙ্কই আমি দিয়ে দেবো, যখন বানাতে দিতে গেছিলাম সেই ব্লগটার লিঙ্কই আমি দিয়ে দেবো। সো এই হলো তীর্থঙ্করের বিয়ে বাড়ির জামা কাপড়, কীভাবে ও সাজবে না সাজবে সেটাই। ছেলেদের তো বিশেষ কিছু মেকআপ জুয়েলারির ব্যাপার নেই, ওর ড্রেসটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর ড্রেসটা ছেলেদের কাছে কোয়ালিটিটা ভীষণ ম্যাটার করে, আমার কাছে অন্তত আমার মনে হয় যে ছেলেদের সবসময় কোয়ালিটি ওয়ালা জিনিসই পরা উচিত। তো সেই কারণে আমি ওকে এটা গিফট করেছি, বানিয়ে দিয়েছি, আমি মানে অনেক ভেবে ভেবে বানিয়েছি ওর জন্য। আর আমারটা তো দেখালাম, এই হলো আমার শাড়ি। পরার পরে কেমন লাগছে সেটাও পরে দেখাবো। মিডল অফ দ্য ফেব্রুয়ারি কোনো বছরই এতটা ঠান্ডা থাকে না যতটা এবছর পড়েছে। আমি তো খেয়েউটি কম্বলতলায় ঢুকে পড়েছি, খুব ঠান্ডা লাগছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ঘুমও পাচ্ছে কারণ প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, বাইরে বেরানো হচ্ছে, ঘরের ভেতরেও প্রচুর কাজ, কালকেও প্রচুর কাজ আছে, বিয়ে বাড়ি, সুতরাং প্রচুর কাজ থাকবেই, বাড়িতেও সবাই হেল্প করছে, বাট স্টিল প্রচুর কাজ রয়েছে। তো মাসিকে দেখলাম, মাসি কালকে রান্না যেগুলো হবে তার সবজি এখনও কেটে রাখছে। তো এরকমই সবাই সবার কাজ করে যাচ্ছে, বাট তাও শেষ হচ্ছে না কাজ, প্রচুর কাজ বাকি রয়েছে, কালকে সেগুলো করব। আর আপাতত এখন শুয়ে ঘুমিয়ে পড়ব। সো বিয়েবাড়িতে কী সাজবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। একটা বোট নেক ব্লাউজ বানিয়েছি, যেটা খুবই নর্মাল একটা ব্লাউজ, আর এরকমই নর্মাল স্লিভ যেটা হয় সেটাই রয়েছে। আর তার সাথে যেই শাড়িটা পরবো সেটা বেনারস থেকে কিনে এনেছি, পৈঠানি শাড়ি। আর তীর্থঙ্করের যেটা পরবে ওর শেরওয়ানিটা সেটাও দেখালাম, মানে পাঠান স্যুট, তার উপরে জ্যাকেট যেটা পরবে সেটাও দেখালাম। ওটা খুবই খুবই পছন্দ হয়েছে আমার, একটা খুবই ক্লাসি একটা ড্রেস হয়েছে এটা, মানে পরার পর লুকটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো বিয়েবাড়ির দিন। আর আমাকে কেমন লাগছে সেগুলো তো দেখতেই পাবেন, যদি আমার ব্লগটা ফলো করেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনেও ক্লিক করে রাখেন। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, গুড নাইট।